মাটি থেকে আমাদেরকে বানানো হয়েছে এই মাটিতে আবার আমাকে আপনাকে সবাইকে ফিরে যেতে হবে আবার এই মাটি থেকে আমাদেরকে পুনরুত্থিত হতে হবে এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাওহা 55 নম্বর আয়াতে কারীমায় জানিয়ে দিলেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ তাআলা বলছেন মিনহা খলকনাকুম এই মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি বানিয়েছি ওয়া ফিহা নুঈদুকুম এই মাটিতেই আবার তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার এই মাটি থেকেই তোমাদেরকে পুনরুত্থিত করবেন যিনি তিনি কে আল্লাহ মৃত্যু আমাদের পেছনে কবর আমাদের সামনে সময় ফুরিয়ে যাচ্ছে সময় চলে যাচ্ছে আর আমি আপনি কবরের দিকে অগ্রসর হয়ে যাচ্ছি এই যে আজকে 20 তারিখ 20 মার্চ 2023 আমার জীবন থেকে আপনার জীবন থেকে চলে যাচ্ছে আর কোনদিন আজকের দিন ফিরে আসবে না যে সময়টা চলে যায় ওই সময়টা আর ফিরে আসে না আমার আপনার জীবন থেকে প্রতিটা মুহূর্ত চলে যায় আর আমি আপনি কবরের দিকে এগিয়ে যাচ্ছি এই কবর হলো আমাদের প্রত্যেকের জন্য আখিরাতের প্রথম ঘাঁটি পৃথিবীতে কবরের পদ্ধতি চালু হলো কিভাবে কেমন করে কবরের সিস্টেমটা চালু হলো সেই ইতিহাসটা আগে আপনাদেরকে শোনাই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম আর তার স্ত্রী আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম এই দুইজনের মাধ্যমে গোটা পৃথিবীতে মানব বংশের বিস্তার যিনি ঘটিয়েছেন জোরে বলেন তিনি কি আল্লাহ এখন তো দুনিয়াতে কোটি কোটি মানুষ এত মানুষ এই জগৎ সংসারের বিস্তৃতি ঘটেছিল একদিন মাত্র দুইজন দিয়ে দুইজনের সংসার আস্তে আস্তে বড় হতে হতে বিশাল এই জগৎ সংসারের বিস্তৃতি আজকে হয়েছে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামের গর্ভে আল্লাহর কুদরতে একসাথে দুটো সন্তান জন্ম নিত একটি ছেলে এবং একটি মেয়ে একই গর্ভে জন্ম নেওয়া ছেলে এবং মেয়েকে ভাই বোন বিবেচনা করা হতো এরপরে তারা যখন যৌবনে পদার্পণ করত এক গর্ভের মেয়ের সাথে অন্য গর্ভের ছেলেকে বিয়ে দেওয়া হতো সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের ছেলে হাবিল তার সাথে গর্ভে যে মেয়ে জন্ম নিয়েছিল সে মেয়ে দেখতে খুব সুন্দরী বা রূপসী ছিল না অন্যদিকে আদম আলাইহিস সালামের ছেলে কাবিল তার সাথে যে মেয়েটি জন্ম নিয়েছিল সে দেখতে অত্যন্ত সুন্দরী এবং রূপসী ছিল একই গর্ভে জন্ম নেওয়া ছেলে এবং মেয়ে ভাই বোন এই জন্য ভাই বোনের মধ্যে বিবাহ শাদী নিষিদ্ধ ছিল আল্লাহর তালার সিস্টেম ছিল যৌবনে পদার্পণ করলে এক গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়েকে বিয়ে করবে এখন তো পৃথিবীতে জনসংখ্যা বেশি এত মানুষের মানুষ নাটোরের মানুষ রাজশাহীতে বিয়ে করে রংপুরে বিয়ে করে সিরাজগঞ্জে বিয়ে করে কিন্তু বলেন তো তখন কি বিয়ে শাদী করার জন্য এত মানুষ ছিল নাকি এক গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়েকে বিয়ে করত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল তারা যখন যৌবনে পদার্পণ করল আদম আলাইহিস সালাম দুইজনকে এবার প্রস্তাব দিলেন হাবিল তুমি বিয়ে করবে কাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েকে আর কাবিল তুমি বিয়ে করবে হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েকে আদম আলাইহিস সালাম যখন এই প্রস্তাব দিলেন আদম আলাইহিস সালামের ছেলে কাবিল এই প্রস্তাবকে রিজেক্ট করে দিল প্রত্যাখ্যান করে দিল সে বলল ওগো আমার বাবা আমার সঙ্গে একসাথে গর্ভে যে মেয়েটা ছিল সে তো দেখতে সুন্দরী এখন আপনি তার সাথে আমার বিয়ে না দিয়ে তার সাথে আমার ভাই হাবিলের বিয়ে আপনি দিতে চাচ্ছেন এই সিদ্ধান্ত তো মেনে নেওয়া যায় না আদম আলাইহিস সালাম বললেন বাবারে দেখো এটা আমার নিজের কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয় এই সিদ্ধান্তটা যার গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি তিনি বললেন এটা আল্লাহর সিদ্ধান্ত হাবিল বলল না এই সিদ্ধান্ত হতে পারে তোমার এই সিদ্ধান্তটা আমি মানি না যদি আল্লাহর সিদ্ধান্ত হয় তো আল্লাহকে বলো
তিনি যেন তার সিদ্ধান্তের সপক্ষে আমাদেরকে কিছু করার জন্য বলেন তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন ও আদম তুমি তোমার দুই ছেলেকে বলো মিনায় গিয়ে কুরবানি করার জন্য যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে যার কুরবানি আল্লাহ কবুল করবেন সে ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে দুই ছেলে এবার চলে গেলেন মিলাতে মিনায় গিয়ে তারা কুরবানি করলেন আর এটাই ছিল মানব ইতিহাসের সর্বপ্রথম কুরবানির ঘটনা দুই ছেলে মিনায় গিয়ে কুরবানি করলেন এরপরে ঘটনাটা কি ঘটল এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদায় 27 নম্বর আয়াত থেকে বয়ান করছেন আল্লাহ তাআলা বলছেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر الله تعالى বলছেন নবী আপনি এদেরকে আদমের দুই ছেলের ঘটনা ভালো করে শুনিয়ে দেন যখন তাদের দুই ভাই কুরবানি করলো আল্লাহ একজনের কুরবানি কবুল করলেন আরেকজনের কুরবানি কবুল করলেন না আদম আলাইহিস সালামের শরীয়তে সিস্টেম ছিল কুরবানি করার পরে কুরবানির বস্তুগুলোকে খোলা আকাশের নিচে রেখে দাও কুরবানি কবুল হতো আসমান থেকে অগ্নিস্ফুলিঙ্গ এসে সেই কুরবানিকে ভস্ম করে দিত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল সে তখন পশুপালন করত সে তার পশুর পাল থেকে একটা উৎকৃষ্ট পশু আল্লাহর পথে কুরবানি করল আর আদম আলাইহিস সালামের ছেলে কাবিল সে তখন কৃষি কাজ করত তার কৃষিজাত পণ্য থেকে একটা কৃষিজাত পণ্য আল্লাহর রাস্তায় কুরবানি করল দুইজনই কুরবানি করে যখন খোলা আকাশের নিচে রেখে দিল দেখা গেল হাবিলের কুরবানি আসমান থেকে অগ্নিস্ফুলিঙ্গ এসে জ্বালিয়ে দিল ভস্ম করে দিল কাবিল লক্ষ্য করে দেখল তার কুরবানি কবুল হয় নাই তখন সে একটু ধান্বিত হয়ে তার ভাইকে বলেছিল কলাল আক্তুলান্নাক সে বলেছিল আই উইল কিল ইউ হে আমার ভাই আমি তোমাকে হত্যা করব আমি তোমাকে মেরে ফেলব তখন তার ভাই হাবিল তাকে জবাব দিয়ে বলেছিল হাবিল তখন তার ভাইকে বলেছিল কলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন হাবিল তখন বলেছিল হে আমার ভাই শোনো কুরবানি আমরা দুজনেই করেছি কিন্তু আল্লাহ তো কেবল তাকওয়াবানদের কুরবানি কবুল করবেন মুত্তাকিদের কুরবানি কেবল আল্লাহ কবুল করবেন হে আমার ভাই তুমি শোনো লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নি আখাফুল্লাহা রাব বালামিন হাবিল তখন বলল হে আমার ভাই কাবিল তুমি শোনো আমাকে হত্যা করার জন্য আমাকে মেরে ফেলার জন্য তুমি যদি তোমার হাত আমার দিকে বাড়িয়ে দাও আমার দিকে সম্প্রসারিত করে দাও আমি আমার হাত তোমাকে মারার জন্য বাড়িয়ে দিব না কারণ আমি তো কেবলমাত্র বিশ্বজাহানের প্রতিপালককে ভয় করি তিনি কি কাবিল নফসের ধোকায় তার আপন ভাইকে মেরে ফেলল এটি ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম মৃত মানুষের ঘটনা এই দেখেন এই ঘটনা থেকে কয়েকটা শিক্ষা দিব আপনাদেরকে দেখেন কিচ্ছাটা বানায়া বলে নাই কোরআন থেকে বলেছি দেখেন অনেক যুবক ছেলেরা আছে তরুণ ছেলেরা আছে আজান হলে নামাজে যায় না কয় আমি বুড়া হই বয়স হোক তারপরে নামাজ পড়ব যুবক ভাইয়েরা দেখো পৃথিবীর প্রথম ঘটনাটার দিকে লক্ষ্য করো এসেছেন সবার আগে আদম তাহলে তো নিয়ম ছিল সবার আগে আদম মরবেন কিন্তু দেখা গেল এসেছেন বাপ আগে যাওয়ার সময় সিরিয়াল ব্রেক করে ছেলে চলে গিয়েছে আগে তাহলে বোঝা গেল দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই পৃথিবীতে আসার সময় সিরিয়াল মেইনটেইন হয় প্রথমে আসেন বাবা এর প্রথমে দাদা বাবা ছেলে আসার সময় এভাবে ঊর্ধ্বতন থেকে অধস্তন সুন্দর সিরিয়াল মেইনটেইন হয় কিন্তু যাওয়ার সময় ঊর্ধ্বতন থেকে অধস্তন নয় মাঝে মাঝে এমন চিত্র আমরা সমাজে দেখি নাতির লাশ দাদা কবরে নামায় কিংবা ছেলের লাশ বাবা কবরে নামায় আছে না নাই কিপ ইন ইওর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ দ্যাট
মৃত্যুর কোন সিরিয়াল কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেলল হত্যা করার পর তার ভাইয়ের লাশটাকে সে কি করবে সে কিছুই বুঝতেছে না কারণ এর আগে পৃথিবীতে তো আর কোনো মানুষ এর আগে মারা যায় নাই মানুষ মারা গেলে কি করা লাগে এটা তো কেউ জানতো না কাবিল যখন নিজের হাতে তার ভাই হাবিলকে সে মেরে ফেলল তার ভাইয়ের লাশটা সে কি করবে কিছুই সে বুঝতেছে না কয়েকদিন লাশ পড়ে রইল তার ভাইয়ের লাশ নিয়ে সে দুশ্চিন্তায় পড়ে গেল তার ভাইয়ের লাশটা কি করবে কিছুই সে বুঝে না অবশেষে রব্বুল আলামিন কি করলেন দেখেন আল্লাহ পরে রাতে বলছেন ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউওয়ারি সাউআতা আখী আল্লাহ তাআলা দুইটা কাক প্রেরণ করলেন আপনারা কাক বলেন না কাউয়া বলেন দুইটা কাক আল্লাহ পাঠালেন একটা কাক আরেকটা কাককে মেরে ফেলল হত্যা করে ফেলল এরপরে জীবিত কাক তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়া আরম্ভ করলো মাটি খুঁড়ে খুঁড়ে জীবিত কাকটা এবার মৃত কাকটাকে ওই গর্তের মধ্যে ঢুকাইয়া মাটি চাপা দিয়ে দিল এই দৃশ্য হাবিল এই দৃশ্য কাবিল দেখলো কাবিল এই দৃশ্য দেখার পরে বলল আহারে আমি তো একটা কাকের চাইতেও আরো নিকৃষ্ট হয়ে গেলাম একটা কাক অজানে আরেকটা কাককে মেরে ফেললে কি করা লাগে কিন্তু আমি আমার ভাইকে নিজের হাতে হত্যা করলাম মেরে ফেললাম আমার ভাইয়ের লাশটাকে কি করব কিছুই আমি বুঝলাম না বুঝতেছিলাম না অবশেষে এই কাকের কাহিনী দেখে দু চোখে এই দৃশ্য দেখে সেও এবার মাটি খুঁড়ে কবর খনন করে তার ভাইকে কবর দিল এটি হচ্ছে দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম কবরের ঘটনা আমাদের জন্য কোরআনের মধ্যে এই ঘটনা যিনি বর্ণনা করেছেন তিনি কে সেই থেকে কবরের পদ্ধতি চালু হলো হাজার হাজার বছর ধরে চলছে এখনো আছে এই কবর আমার আপনার ঠিকানা এই কবর আমাদের সামনে আমাদেরকে এই কবরে যেতে এবার শুনেন এই কবরে যাওয়ার পরে থাকতে হবে কতদিন উত্তর হলো কিয়ামত হবে না যতদিন কবরের মধ্যে থাকতে হবে তত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 80 নম্বর সূরা সূরা আবাসা এর 17 নম্বর আয়াত থেকে বলছেন কুতিলাল ইনসানু মা أكفر من أي شيء خلقه من نطفة خلقه فقدر ثم السبيل يسر ثم أماته فأقبر ثم إذا شاء أنشر الله বলছেন মানুষের জন্য দুর্ভোগ কিভাবে সে নাফরমানি করে সে কি তার সৃষ্টি নিয়ে চিন্তা করে না কিভাবে আমি এক ফুটা নাপাক পানি থেকে বানালাম আল্লাহ বলছেন মানুষ তুমি চিন্তা করো কেমনে তোমাকে বানালাম কোথা থেকে তুমি এসেছো মানুষের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন সেই সূরার নাম হলো সূরাতুল ইনসান ওই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম আল্লাহ বলছেন মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না উল্লেখ করার মতো কিচ্ছু সে ছিল না তার নাম ছিল না ঠিকানা ছিল না ঘর ছিল না বাড়ি ছিল না কিচ্ছু ছিল না বলেন তো নাটোরের মানুষ আপনাদের নাম রাখা হয়েছে জন্মের আগে না জন্মের পরে আল্লাহ বলছেন বান্দা তুমি কি চিন্তা করো না তোমার তো নামও ছিল না তুমি কিচ্ছু ছিলে না কেমনে আমি তোমাকে বানালাম শোনো রব্বুল আলামিন খুব সুন্দর করে কোরআনে কারিমে বলছেন সূরা মুমিনুনে আল্লাহ বলছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আল্লাহ বলছেন আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে বানিয়েছি خلقنا النطفة علقة فخلقنا النطفة فخلقنا المضغة عظام الله تعالى بلشن ثم
ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما الله تعالى বলছেন এক ফোঁটা না পাক পানি থেকে স্পাম থেকে তোমাকে বানিয়েছি এত গর্ব করো টাকার বড়াই ক্ষমতার বড়াই এরপরে কত বাহাদুরি দেখাও মানুষ আল্লাহ বলছেন এত অহংকার কেন তোমার তোমাকে আমি বানিয়েছি এমন এক ফোঁটা না পাক পানি থেকে যে না পাক পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায় এই রকম এক ফোঁটা না পাক পানি থেকে মানুষকে বানানো আরম্ভ করেছেন যিনি তিনি কে আল্লাহ বলছেন ওই না পাক পানি ফোঁটাকে তোমার মায়ের জরায়ুর ভিতরে ثم جعلناه نطفة في قرار مكين একটা সুরক্ষিত জায়গায় রেখে দিলাম পুরুষের স্পাম আর মহিলাদের অভাম এই দুটুকে মিলে আস্তে আস্তে যখন তোমাকে বানানো আরম্ভ করলাম ওই নাপাক পানি ফুটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম তারপরে জমাট বাঁধা সেই রক্তকে গোষ্ঠপিণ্ড বানালাম অতঃপর সেই গোষ্ঠপিণ্ডকে বড় একটা হাড়িতে রূপান্তর করে তার উপরে গোষ্ঠের পোশাক পরিয়ে দিয়ে সুন্দর একটা স্ট্রাকচার দিলাম চোখ দিলাম নাক দিলাম ঠোঁট দিলাম কান দিলাম হাত দিলাম পা দিলাম সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে মায়ের পেটে সুন্দর করে যিনি মানুষ বানালেন তিনি কে আল্লাহ বললেন এরপরে তোমারে বানায় কতদিন তোমার মায়ের পেটের ভিতরে রেখেছি শোনো সূরা হজের 5 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ বলেছেন ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা আল্লাহ বলছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার মায়ের গর্ভের ভিতরে রেখে দিলাম সুম্মানু রিজুকুম তিফলা এরপরে ছোট্ট একটা বাচ্চার সাইজে মায়ের পেটের ভেতর থেকে বের করে দুনিয়ার আলো বাতাস যিনি দেখালেন তিনি কে আল্লাহ বলছেন বান্দা এখানে এসেছো তুমি কিন্তু এই দুনিয়ায় চিরদিন থাকবা না সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন এরপরে তোমার জন্য মরণ আসবে আর এই সূরা আবাসা যে সূরার আয়াতগুলো কিছুক্ষণ আগে তেলাওয়াত করছিলাম আল্লাহ সেই আয়াতে বলছেন সুম্মা আমাতাহু ফা আকবারা মরার পরে তোমাকে আমি কবরস্থ করার ব্যবস্থা করেছি আর এই কবরের জীবনটা হবে ততদিন কিয়ামত হবে না যতদিনের জন্য আল্লাহ পরের আয়াতে বলছেন সুম্মা ইদাশা আনশারা অতঃপর তিনি যখন চাইবেন কবর থেকে তখন তিনি উঠাবেন কিভাবে মানুষ কবর থেকে উঠবে শুনেন এই দুনিয়াকে ধ্বংস করার জন্য কিয়ামতের ঘটনা ঘটানোর জন্য রব্বুল আলামিন একজন বিশেষ ফেরেশতা বানিয়েছেন ওই বিশেষ ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল জুড়ে বলেন ফেরেশতার নাম কি ওই ফেরেশতাকে বানানোর পর থেকে তিনি তার মুখের সামনে শিঙ্গা নিয়ে বসে আছেন আর কান পেতে আছেন কখন আল্লাহ তাকে আদেশ করেন যখনই আল্লাহ তাকে আদেশ করবেন আদেশ করার সঙ্গে সঙ্গে তিনি শিঙ্গায় ফু দিবেন আর আল্লাহর আদেশের পরে ইসরাফিল আলাইহিস সালাম তিনি শিঙ্গায় মোট ফু মারবেন দুইবার আমার কথা বুঝে থাকলে সবাই পুরুষোচিত কণ্ঠে বলেন আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গায় মোট ফু দিবেন কয়বার প্রথমবার তিনি যখন শিঙ্গায় ফু দিবেন তার শিঙ্গার সেই বিকট ফুৎকারে সেই সময় জীবিত থাকা মানুষগুলোর কানের পর্দা ফেটে গিয়ে সঙ্গে সঙ্গে তারা মারা যাবে আল্লাহ আকবার এরপরে প্রথম শিঙ্গার ফুৎকারে মাথার উপরের আসমান পায়ের তলার জমিন উলট পালট হয়ে যাবে লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ফাইদা নুফিখ ফিস সূরি নফখাতুন ওয়াহিদা যখন একটি বার শিঙ্গায় ফু দেওয়া হবে তখন এমন বিভৎস পরিস্থিতি ধারণ করবে আল্লাহ বলছেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমা ইদিন ওয়াকাতিল ওয়াকিয়া আল্লাহ বলছেন পাহাড় সুদ্ধা এই জমিনকে উপরে উঠায়া একটা আছাড়ে দিয়ে সবকিছুকে লন্ডভন্ড করে দেওয়া হবে আল্লাহু আকবার আল্লাহ
এই জমিনের উপরে যে সুন্দর সুন্দর বাড়ি আপনারা দেখেন বিল্ডিং দেখেন প্রাসাদ দেখেন অট্টালিকা দেখেন বড় বড় উঁচু উঁচু টাওয়ার দেখেন কিচ্ছু থাকবে না কিছুদিন আগে তুরস্ক এবং সিরিয়ায় 7.8 রিখটার স্কেলের ভূমিকম্পে উঁচু উঁচু ভবনগুলো চকের পলকে হাজার হাজার ভবন ধসে গিয়েছে আল্লাহ বলছেন আমার ইসরাফিলের শৃঙ্গারে ফুৎকারের পরে দুনিয়ার কোনো একটা নির্দিষ্ট অংশ কম্পিত হবে না বরং একটু শৃঙ্গারে ফুৎকারে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল্লাহ বলছেন গোটা জমিনকে আমি একসাথে কাঁপায়া দিব একসাথে কাঁপায়া দেওয়ার পরে জমিনের উপরে যা আছে বিল্ডিং ঘরবাড়ি গাছপালা যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে জমিনের উপরে তোমরা যে বিশাল বিশাল পাহাড় দেখো আল্লাহ সূরা মুজাম্মিলের 13 নম্বর আয়াতে বলছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাগিলা আল্লাহ বলছেন পাহাড়গুলো ইসরাফিলের শৃঙ্গার পরে শৃঙ্গার ফুৎকারের পরে বালুর মতো উড়ে যাবে আমাদের পরিচিত সূরায় আল্লাহ বলেছেন ওয়াতাকুনুল জিবালু কালাহনিল মানফুশ সূরা আদিয়াতে আল্লাহ সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলেছেন পাহাড়গুলো দুনা তুলার মতো উড়ে যাবে সূর্য চন্দ্র আলো হারিয়ে ফেলবে নক্ষত্রগুলো খসে খসে পড়ে যাবে আসমান জমিন উলটপালট হয়ে যাবে সবকিছু মেসাকার হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে এজন্য আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান সবকিছু ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম কেবলমাত্র একজন মহামহিয়ান সত্য অবশিষ্ট থাকবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে কিচ্ছু নাই আল্লাহ তখন বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা ইমারুকি তোর বুকের উপরে থাকা উঁচু উঁচু ভবন ঘর বাড়ি এগুলো কোথায় আল্লাহ বলবেন ইয়া দুনিয়া আইনা আশজারুকি তোর বুকের উপরে থাকা গাছপাতা তোর লতাগুলো কোথায় আল্লাহ বলবেন আইনা আনহারুকি তোর বুকের উপরে প্রবাহমান থাকা নদ নদী সেই নদ নদীগুলো কোথায় আল্লাহ বলবেন আইনাল জব্বারিন হে দুনিয়া তোর বুকের উপরে প্রতাপ দেখানো প্রতাপশালী রাজকে কোথায় আল্লাহ বলবেন হে দুনিয়া তোর বুকের উপরে দম্ভ আর অহংকার করে চলাফেরা করা বিচরণ করা দাম্ভিক আর অহংকারীগুলো কোথায় আল্লাহ বলবেন হে দুনিয়া তোর বুকের উপরে মানুষের উপরে জুলুম করা জালিমগুলো আজকে কোথায় আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে ক্ষমতা কার আপনারা তো কয়েকজন জবাব দিয়েছেন কিন্তু জবাব দেওয়ার জন্য তখন আমি আপনি আমরা কেউ থাকব কেউই থাকবে না আল্লাহ একা প্রশ্ন করবেন কোথাও থেকে জবাব আসবে না কারণ জবাব দেওয়ার তো তখন কেউ নাই আল্লাহ নিজেই প্রশ্ন করে আল্লাহ আবার নিজেই উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকে কেবল একজন প্রতাপশালীর ক্ষমতা চলবে তিনি কে আরো জোরে বলেন তিনি কে আল্লাহর ক্ষমতা আর আমাদের ক্ষমতার পার্থক্য আছে আমাদের ক্ষমতা আসে আবার যায় আল্লাহর ক্ষমতা আসেও না যায়ও না তিনি অনাদিকাল থেকে ক্ষমতায় আছেন অনন্তকাল তিনি ক্ষমতায় থাকবেন আল্লাহু আকবার কোনো ক্ষমতার কোনো পালা বদল হবে আমরা তো একটু ক্ষমতা পাইলে আরে বাপরে বাপ হ্যাডাম দেখছেন উঠি কি বসি মরি কি বাঁচি দুই দিন ব্যাপী এই চেয়ারে বসে কত হুজুররা কথা বললেন আমিও এসেছি কিছুক্ষণ আগে একটু পর আমি চলে যাব চেয়ার চেয়ারের জায়গা আছে কিন্তু চেয়ারে বসা হুজুরগুলো হুজুরদের জায়গায় নেই চেয়ার আমরা মাঝে মাঝে চেয়ারে বসে গেলে অবস্থা হয় এমন যে বসে চেয়ারে উঠে যায় তখন গিয়ারে আমি নিজেও গিয়ারে কারণ আমি চেয়ারে তবে আমার গিয়ার ঠিক আছে আমার গিয়ার কোরআনের পক্ষে হাদিসের পক্ষে ইসলামের পক্ষে এখানে যদি আমি কোরআন হাদিস ছাড়া আবুল তাবুল কথা বলে চেয়ার থেকে নেমে চলে যাই যাওয়ার পরে কিন্তু শ্রোতারা ঠিকই বক্তাকে মূল্যায়ন করে তাহলে দেখা যাবে মানুষজন বলবে না হুজুরটা আও ফাও সময় নষ্ট করে চলে গেছে হয়তো আলেমদের প্রতি সম্মান দেখাতে গিয়ে এখানে আপনারা কিছু বলবেন না কিন্তু এটা অন্য কোনো সমাবেশ হলেই তো তখনই বলতে এই নাও নাও বন্ধ কর ঠিক না হ্যাঁ
এই যে চেয়ারে বসেছেন বসছেন ঠিক আছে নামার সময় ইজ্জত নিয়ে নামাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা মাঝে মাঝে চেয়ারে উঠলে কি আর ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কুরআন হাদিসের বিরুদ্ধে বেটা বসেছো বসার সময় এটাও মাথায় রাখিও এখান থেকে নামতে হবে মনে রাখতে হবে বসাইছেন যিনি বেশি বাড়াবাড়ি করলে সুতার বাড়ি খাওয়ার জার থেকে নামাইতে পারেন তিনি এজন্য সব সময় ইসলামের পক্ষে থাকা লাগবে কুরআন সুন্নার পক্ষে থাকা লাগবে এই জমিন চিনতে হবে এটা ওলিয়া উলিয়ার জমিন এটা আলেম উলামার দেশ এটা শাহজালাল শাহপরান শাহ মখদুম শাহ আমানত খান জাহানারি রাহিমাহুমুল্লাহ এদের আবাদ করা জমিন এ দেশ ইসলামের জমিন মসজিদ মাদ্রাসার জমিন এই দেশে ইসলামের বিরুদ্ধে কেউ টিকে থাকতে পারবে না সম্মানিত ভাইয়েরা আল্লাহ বলবেন আজকে ক্ষমতা কার কেউ জবাব দেয় না আল্লাহই জবাব দিবেন আজকে ক্ষমতা কার ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহার ফুৎকারের পরে সব শেষ আল্লাহ এবার বলবেন ও ইসরাফিল তুমি এবার তোমার সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব কমপ্লিট করো ইসরাফিল আলাইহিস সালাম তিনি আবার দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার পরে কবর থেকে মানুষগুলো উঠে উঠে হাশরের মাঠের দিকে যেতে থাকবে বলেন আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলেছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন তাকে কবর থেকে উঠানো হবে আমাদের পরিচিত সূরা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন সিংহায় ফুৎকারের পরে মানুষ কবর থেকে আরম্ভ করবে এরপরে মানুষ বলবে কলু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রাহমান কবর থেকে উঠে মানুষ বলবে ইয়া ওয়াইলানা দুর্ভাগ্য মান বাআসানা মিন মারকাদিনা কে আমাদেরকে কবরের ঘুম থেকে ভাঙালো আওয়াজ আসবে হাযা মা ওয়াদার রহমান এটা হলো রহমানের ওয়াদা করা দিন রহমান ওয়াদা করেছিলেন একদিন কিয়ামতের ঘটনা ঘটবে আজকে সেই কিয়ামতের ঘটনা ঘটে যাচ্ছে তাহলে বোঝা গেল আমাদের সামনে যে কবর আছে এই কবরে আমরা যাব এই কবরে আমরা থাকবো ততদিন কিয়ামতের ঘটনা ঘটে না যতদিন বোঝা যাচ্ছে তো দেখেন কোথ থেকে শুরু করছি আমি কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট বলে যাব প্রথমে শুরু করছি কবরের ইতিহাস এরপরে বললাম থাকবো কতদিন এবার শুনেন এই কবরকে আবার কোরআনে বলা হয়েছে বারজাখ কবরের জিন্দেগিকে কোরআনে কি বলা হয়েছে আল্লাহ বলেছেন ওয়া মিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমিন ইউবাসুন পুনরুত্থান দিবস পর্যন্ত তোমাদের সামনে কবর আছে অর্থাৎ বারজাখি জীবন আছে বারজাখ ইটস অ্যান আরাবিক ওয়ার্ড এটা আরবি শব্দ এর বাংলা অর্থ হলো পর্দা বেড়া বেড়া বুঝেন তো আপনারা আড়াল যবনিকা অন্তরায় দুটো বস্তুর মধ্যে পৃথকীকরণ সীমানা নির্ধারণের জন্য পর্দা বা আড়াল করা হয় যেটাকে আরবিতে বলা হয় বারজাখ যেমন কোরআনে আল্লাহ তাআলা বারজাখ শব্দের ব্যবহার আর অনেক জায়গায় করেছেন আল্লাহ তাআলা বলেছেন মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান পরস্পর প্রবাহমান দুইটা সাগর প্রবাহিত হয়েছে একটার পানি দেখেন নোনা আরেকটার পানি মিঠা কিন্তু একটার স্বাদ আরেকটাতে মিশে যায় না কেন যায় না আল্লাহ বলেছেন বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান এই দুই সাগরের মাঝখানে আমি একটা অদৃশ্য পর্দা দিয়েছি যার কারণে একটার পানি আরেকটাতে মিশে যায় না আল্লাহু আকবার কবরের এই জিন্দেগিকে বারজাখ বলা হয় কেন কারণ হলো এটা একটা আড়ালের জগৎ অদৃশ্যের জগৎ কিয়ামতের দিন হাশরের মাঠ আর দুনিয়ার জীবন এর মাঝখানের একটা জগৎ হলো এই বারজাখের জীবন অদৃশ্যের জগৎ এখন আমাদের হাতে যার হাতে মোবাইল আছে সারা বিশ্বের খবর তার কাছে আচ্ছা এখন সারা বিশ্বের খবর যদি আপনাদের কাছে থাকেও আপনারা কি আপনাদের এলাকার কবরস্থানের মুর্দেগানদের খবর জানেন নাকি কথা বলেন কারণ ওইটা হলো বারজাখ ওইটা পর্দার আড়ালের জগৎ এটা এমন একটা অদৃশ্যের জগৎ যেই জগতের খবর একজন ছাড়া কেউ জানেন না তিনি কি
এজন্য কবরের জিন্দেগীকে বারজাখের জিন্দেগী বলা হয় এবার শুনেন এতক্ষণ প্রাইমারি আলোচনা শুনাইছি এবার যতগুলো কথা বলবো সব গবেষণালব্ধ কথা বলবো ইনশাআল্লাহ মনোযোগ আছে তো আপনাদের এবার চলেন আমরা শুরু করি গবেষণালব্ধ কিছু কথা শুনাই প্রশ্ন হলো এই যে মানুষ মরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত লম্বা একটা সময় দীর্ঘ একটা সময় এই বারজাখ বা কবরের মধ্যে থাকবে এত লম্বা সময় রাখার কি দরকার মানুষ মরার পরে আল্লাহ তাআলা তো চাইলে সাথে সাথেই তার বিচার ফয়সালা কমপ্লিট করে চূড়ান্ত রায় দিয়ে হয় তাকে জান্নাতি অথবা জাহান্নামি বানায় দিতে পারেন কি বলেন আল্লাহ পারেন কি না একটু নাটকের মানুষের মতো জবাব দেন আল্লাহ পারেন কি না তো আল্লাহ সাথে সাথে চূড়ান্ত বিচার না করে দীর্ঘ একটা সময় লম্বা একটা সময় কবরে অথবা বারজাখি জীবনে রাখেন কেন এর উত্তর হলো যে মানুষটা মারা গেল সে যদি নামাজ আদায় না করে হজ যাকাত কিংবা অন্যান্য বিষয় যেগুলো আল্লাহর সরাসরি হুকুমের অন্তর্ভুক্ত যেটাকে আমরা বলি হাক্কুল্লাহ আল্লাহর হক যদি সে আল্লাহর হক বিনষ্টকারী হয় তো আল্লাহ তো সে মরার পরে আল্লাহ তো সাথে সাথেই এ ব্যাপারে বিচার কইরা চূড়ান্ত রায় দিয়ে তার ব্যাপারে ফয়সালা করে দিতে পারেন কিন্তু যে লোকটা মারা গেল সে তো আল্লাহর হক নষ্ট করার পাশাপাশি হাক্কুল ইবাদ দুনিয়াতে বান্দারও অনেক হক নষ্ট করে যেতে পারে বহু মানুষের উপর জুলুম করে যেতে পারে মনে করেন লালপুর উপজেলার ধুপইল এলাকার কলিমুদ্দিন মারা গেছে এখন কলিমুদ্দিন দুনিয়াতে থাকা অবস্থায় সলিমুদ্দিন রহিমুদ্দিন কসিমুদ্দিনের উপর জুলুম করছে কারো জায়গা জমি দখল করছে কারো নামে মিথ্যা মামলা দিছে কাউরে আবার হয়রানি করছে কারো আবার সব লুটে পুটে খাইয়া ফেলছে এটা আল্লাহর হক নষ্ট করছে না কলিমুদ্দিন সলিমুদ্দিন রহিমুদ্দিনের হক নষ্ট করছে বান্দার হক নষ্ট করছে এখন কলিমুদ্দিন মারা গেছে বাদবাকি উদ্দিন তো দুনিয়াতে আছে এখন এলাকায় যখন আপনারা সালিশ বিচারে বসেন তখন কি বাদী বিবাদীর এক গ্রুপকে সামনে রেখে বিচার করেন না দুই গ্রুপ সামনে থাকা লাগে কথা বলেন না কেন দুই গ্রুপই সামনে থাকা লাগে মারা গেছে এক উদ্দিন বাকি আছে তিন চার উদ্দিন বাকি আছে আরো তিন চার উদ্দিন এখন এই সকল উদ্দিনের বিচার করার জন্য সকল উদ্দিনকে সামনে রেখে উপস্থিত করে তারপরে বিচার করলে এটা ন্যায় বিচার হবে এজন্য একটা উপযুক্ত সময় আর উপযুক্ত স্থান দরকার উপযুক্ত সময় উপযুক্ত দুইটা কথা বলেছি উপযুক্ত বলেন উপযুক্ত আমি কিন্তু মাহফিলে যা বলে সব মুখস্থ করাইয়া দেই উপযুক্ত 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 সময় মানে এমন একটা সময় যেই সময়ে বাদী বিবাদী সব উপস্থিত থাকতে পারে এই জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো হাসরের মাঠ যে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত সব মানুষই মরবে এদেরকে একটা জায়গায় হাসরের আগ পর্যন্ত রাখা হবে যাতে করে উপযুক্ত ওই সময়ে উপযুক্ত মাঠে হাসরের মাঠে বাদী বিবাদী সবাই রে এক কইরা তারপরে একটা ইনসাফ ভিত্তিক সুন্দর সুস্থ বিচার করা যায় এজন্য লম্বা একটা সময় কবরের জিন্দেগিতে বান্দাকে রাখবেন কে কি বুঝলেন কি বুঝলেন দুনিয়াতে একটু টাকার ক্ষমতার গরমে যত মানুষের জায়গা জমি দখল করেছেন মাইশার আইল ঢেলাঢেলি করেছেন মিথ্যা মামলা দিয়েছেন যাদের উপরে জুলুম করেছেন কড়াই গন্ডায় কিয়ামতে আল্লাহ হিসাব উঠায় দিবে কবরে কেন লম্বা সময় থাকা লাগবে বুঝেন এবার কারণ আল্লাহ একটা চূড়ান্ত ট্রাইব্যুনাল একটা চূড়ান্ত আদালত রেডি করে সেখানে আল্লাহ ইনসাফ ভিত্তিক একটা সুন্দর বিচার করবেন এই কথাগুলো কার জোরে বলেন কথাগুলো কার এবার শুনেন আমরা তো সবাই মারা যাব আমি হাসিবুর রহমান মরে যাব আপনারাও মরে যাবেন কেউ থাকবেন না সবাই মারা যাবেন সবাই আমরা একদিন দুনিয়া থেকে চলে যাব যে দুনিয়ার জন্য আমরা এত মাতোয়ারা যে দুনিয়ার জন্য আমরা এত দেওয়ানা এই দুনিয়াটা কত স্বার্থপর দেখেন খুব চমৎকার একটা হাদিস আপনারা মন দিয়ে শুনেন হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু
তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতবাউল মাইতা সালাসা মৃত ব্যক্তিকে তিনটি জিনিস অনুসরণ করে গ্রাম্য সহজ সরল বাংলা ভাষায় বলছি একজন মানুষ যখন মারা যায় তিনটা জিনিস তার সাথে কবর পর্যন্ত যায় যদি কথা বুঝে থাকেন বাবা জান ভাই জান চাচা জান সবাই বলেন মানুষ মারা যাওয়ার পরে তার সঙ্গে কয়টা জিনিস কবরে যায় জোরে বলেন কয়টা এক নাম্বার হলো আহলুহু তার পরিবার পরিজনের লোকেরা দুই নাম্বার হচ্ছে ওয়া মালুহু তার ধন সম্পত্তি নাম্বার হচ্ছে ওয়া আমালুহু তার আমল এই তিনটা জিনিস কবর পর্যন্ত যায় কিন্তু তার পরিবারের লোকেরা ধন সম্পদ সব কবর থেকে চলে আসে কবরে যায় না গাড়ি বাড়ি ছেলে মেয়ে কেউ কবরের ভিতরে যাবে না শুধুমাত্র একটা জিনিস নিজের সঙ্গে কবরে যাবে সেটা হলো আমল আমল যদি ভালো হয় তো ফয়সালা ভালো হবে আমল যদি খারাপ হয় তো ফয়সালা অত্যন্ত খারাপ হবে দুনিয়ার মুখে এত মাতোয়ারা এত পাগল পারা আলেকজান্ডারের নাম আপনারা শুনেন নাই হ্যাঁ মহাবীর আলেকজান্ডার তার নাম তো সবাই শুনেছে এই আলেকজান্ডারের একটা ঘটনা আপনাদেরকে বলছি আলেকজান্ডার খুব অসুস্থ হয়ে পড়ল সে বুঝতে সে মারা যাবে তার কমান্ডারদেরকে একদিন ডাকলো ডেকে বলল শোনো মৃত্যুর আগে আমি শেষ তিনটা ইচ্ছা তোমাদের কাছে বলে যাচ্ছি এগুলো পূরণ কইরা দিও তারা বলল কি ইচ্ছা বলেন তিনি এক নাম্বার ইচ্ছা বললেন আমি মারা যাওয়ার পরে আমার খাটি আমার কফিন ব্যক্তিগত যে চিকিৎসক আমার আছে এদেরকে দিয়ে বহন করাবা দুই নাম্বার অভিপ্রায় দুই নাম্বার ইচ্ছা হলো আমার কফিনটা যে পথ দিয়ে নিয়ে যাবে ওই পথে আমার অর্জিত সোনা দানা রূপা হীরা জহরত মনে মুক্তা সব বিছাইয়া দিবা এগুলোর উপর দিয়েই হেঁটে যাবে তিন নাম্বার ইচ্ছা হলো আমার এই দুইটা হাতকে কফিনের মধ্যে দুই দিকে এরকম ফালায় রাখবা এক কমান্ডার বলল স্যার অবাক করা বিস্ময় হওয়ার মতো তিনটা শেষ ইচ্ছা আপনার কিচ্ছু তো বুঝলাম না তখন আলেকজান্ডার বলল আমি এই তিনটা শেষ ইচ্ছা দ্বারা পৃথিবীর মানুষের কাছে তিনটা শিক্ষা রেখে যেতে চাচ্ছি নাম্বার ওয়ান এক নাম্বার বলেছি আমি আমি মরে যাওয়ার পরে আমার চিকিৎসকদেরকে আমার খাটিয়া বা কফিন বহন করাবা এই জন্য যাতে করে দুনিয়ার মানুষ একটু চোখ মেলে দেখে যে মানুষের মরণের সময় আসলে দুনিয়ার কোনো ডাক্তাররাও তারে আটকাইতে পারে না দুই নাম্বার বলেছিলাম আমার কফিন চিকিৎসকদেরকে বলবা ওই রাস্তা দিয়ে নিয়ে যেতে যেই রাস্তার মধ্যে তোমরা আমার অর্জিত সোনা দানা হীরা জহরত মনি মুক্তা সব বিছায় দিবা এর কারণ হলো দুনিয়ার মানুষ যেন এই দৃশ্য দেখে তারা যেন এই শিক্ষাটা নেয় আমি আলেকজান্ডারের এত ধন সম্পদ ছিল কিন্তু এই ধন সম্পদ আমার কাজে লাগতেছে না যাচ্ছে না আমার সাথে এগুলো দুনিয়াতেই থেকে যাচ্ছে আমি নিয়ে যেতে পারতেছি তিন নাম্বার আমার হাত দুই দিকে ফালায় রাখতে বলেছে এই জন্য মানুষ যাতে দেখে আলেকজান্ডারের কত কিছু ছিল ছেলে মেয়ে অর্জিত ধন সম্পদ ক্ষমতা অনেক কিছু অনেক ক্ষমতা আরে বাপরে বাপ কিন্তু আলেকজান্ডার যখন দুনিয়া থেকে যাচ্ছে খালি হাতে শূন্য হাতে বিদায় হয়ে যাচ্ছে এই ঘটনার মধ্যে শিক্ষা আছে না নাই কিচ্ছু যাবে না আপনার সাথে শুধু আমল যাবে আমল ভালো তো ফয়সালা ভালো আমল খারাপ তো ফয়সালা কবর বড় সাংঘাতিক জায়গা এজন্য সাইয়েদিনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু জিন্নুরাইন নবীজির দুই মেয়েকে তিনি বিয়ে করেছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কোন কবরের কাছে যেতেন এত বেশি কান্না করতেন কাঁদতে কাঁদতে তার দাড়ি মুবারক ভিজে যেত অস্থির হয়ে যেতেন কাঁদতে কাঁদতে কিছু সাহাবীরা জিজ্ঞেস করলেন আপনি কবরের কাছে আসলে এত বেশি কাঁদেন কেন নবীজি যখন জাহান্নামের শাস্তির কথা বলেন জাহান্নামের শাস্তির ওয়াজ করেন তখন তো আপনি এত বেশি কাঁদেন না অস্থির হয়ে যান না উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন ও আমার ভাইয়েরা আমি কবরের কাছে আসলে এই জন্যই এত বেশি কাঁদি কারণ আমি আমার নবীকে বলতে শুনেছি আমার নবী বলেছেন ইন্নাল কবর আউয়ালু মানাজিরিল আখিরাহ আমার নবী বলেছেন এই কবর হলো আখিরাতের প্রথম ঘাটি ফা ইন্না জামিনহু ফামা বাদাহু আইসার মিনহু এই কবরের ঘাটিটা যার জন্য সহজ হয়ে যাবে তার পরবর্তী ধাপ সহজ হয়ে যাবে ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দ মিনহু আর কবরের এই ঘাটে যারা আটকে যাবে পরবর্তী সকল ধাপ তার জন্য কঠিন হয়ে যাবে আমি এই জন্যই কবরের কাছে আসলে পেরেশান হয়ে কাঁদি কারণ আমার নবী বলেছেন ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ
او حفرة من حفر النار نبي جي بولتشن اي قبر هايك رجن جنة تير باغان اتو باك رجن জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে এই কবরে যে পার পেয়ে যাবে বাদ বাকি সকল জায়গায় পার পেয়ে যাবে আর কবরে যে আটকে যাবে সে সবগুলো ঘাটে আটকে যাবে এই কবর হলো ইমিগ্রেশন সেন্টার বিদেশে গেছেন কাকে হাত তুলে দেশের বাইরে সফর করছেন অনেকেই আছে মাশাআল্লাহ হাত নামান আমরা যারা দেশের বাইরে সফর করেছি আমরা জানি এয়ারপোর্টে ঢুকেই আমরা বিমানে উঠতে পারি না কিছু আনুষ্ঠানিকতা আছে প্রথমে আমরা এয়ারলাইন্সে কাউন্টারে গিয়ে বোর্ডিং পাস নেই তারপরে ইমিগ্রেশন ফর্ম আছে সেটা ফিলআপ করি এরপরে আমাদের ভিসা পাসপোর্ট ইমিগ্রেশন ফর্ম নিয়ে আমরা ইমিগ্রেশন পুলিশ অফিসারদের যে কাউন্টারগুলো আছে সেখানে লাইনে দাঁড়ায়া যায় এরপরে ইমিগ্রেশন পুলিশ অফিসারের সামনে গেলে আপনারে বিমানে উঠতে দিবে না বলবে আপনার ভিসা দেন আপনার কাগজপত্র দেন পাসপোর্ট দেন ইমিগ্রেশন ফর্ম দেন এবার তিনি আপনার সকল তথ্যগুলো যাচাই করে দেখবেন ভিসা চেক করবেন আপনার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কোনো অভিযোগ আছে কিনা সেটাও তিনি সাথে সাথে যাচাই করবেন পাশাপাশি আপনাকে কিছু প্রশ্ন করবেন যদি আপনার কাগজপত্রে ঝামেলা থাকে তো ইমিগ্রেশন পুলিশ কি আপনাকে দেশের বাইরে যাওয়ার জন্য পাসপোর্টে সিল মাইরা অনুমতি দিয়া বিমানে ওঠার সুযোগ দিবে সাথে সাথে এয়ারপোর্টে যে পুলিশ আছে সেখানে আটকায় রাখবে ব্যবস্থা নেওয়া হবে আপনার বিরুদ্ধে আর যদি আপনার কাগজপত্র ভিসা টিকেট এভরিথিং ঠিকঠাক থাকে তো পাসপোর্টে সিল লাগায় দিয়া বলবে যান আপনি চলে যান এবার আপনি দেশের বাইরে যেতে পারেন কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি এটা ইমিগ্রেশন সেন্টার এখানেও দুইজন ইমিগ্রেশন ফেরেশতা আছে ইমিগ্রেশন পুলিশের মতো কবরে যাওয়ার পরে দুইজন ইমিগ্রেশন ফেরেশতা আসবে মনকার আর নাকির এরাও বলবে কই রে দেখি তোর পাসপোর্ট দেখি তোর ভিসা দেখি আমি এটা উপমা দিয়ে বলছি পাসপোর্ট ভিসা মানে হলো আপনার আইডেন্টিটি জানতে চাইবে তুমি কে তোমার পরিচয় কি তোমার রব কে নবী কে সারা জীবন কি করছো প্রশ্ন করবে যেভাবে ভিসায় আর পাসপোর্টে ঝামেলা থাকলে বিমানে উঠতে দিবে না আটকাই ফেলবে ঠিক সেভাবে আপনি যদি কবরের মধ্যে সারা জীবন যদি গুনাহ কামায়া পাপ কামায়া যান ওখানেই আটকায় দিবে জান্নাতে আর যাইতে পারবেন না ওখানেই আটকায়া শাস্তি শুরু হবে পুনরুত্থান দিবস পর্যন্ত কবর পর্যন্তই শাস্তি চলবে নাউযুবিল্লাহ আর কাগজপত্র ঠিক থাকলে ইমিগ্রেশন পুলিশ যেমন বলে যান চলে যেতে পারেন আপনাকে মনকার নাকির নামক ইমিগ্রেশন ফেরেশতারা যখন প্রশ্ন করবেন সব জবাব দিয়ে দিতে পারলে আপনিও জান্নাতে যাওয়ার জন্য সেখান থেকেই প্রস্তুত হয়ে যেতে পারবেন সুবহানাল্লাহ মনোযোগ আছে তো সবার মনোযোগ আছে দেখি কেমন আছে কবরে আমরা সবাই যাব কবরে রাখার পরে একজন মানুষকে যখন কবরে রেখে দেওয়া হয় কবরে রেখে যখন মানুষেরা কবর থেকে চলে আসা আরম্ভ করে নবীজি বলেছেন বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন ইন্নাল আবদা ইদা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ ফারানিহালিহিম নবীজি বলেছেন একজন মৃত মানুষকে কবরে শুইয়ে দেওয়ার পরে লোকেরা যখন চলে আসতে থাকে কবরে শুয়ে থাকা মর্দা ব্যক্তি তখন মৃত মানুষটা তখন জীবিত লোকদের পায়ের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায় আল্লাহু আকবার এবার শুনেন কবরে যাওয়ার পরে যদি বান্দা নেককার হয় নেককার লোকেরা কবরের মধ্যে মোট নিয়ামত পাবে দশটা আমার কথা বুঝে থাকলে গলার আওয়াজ বড় করে বলেন নেককার লোকেরা কবরে মোট নিয়ামত পাবে কয়টা শুনেন ভালো করে এমন ওয়াজ জীবনেও শুনেন নাই শুনেন অনেক যাচাই বাছাই করে বিভিন্ন হাদিস থেকে নেওয়া সব এগুলো তথ্য এগুলো নেককার লোকেরা যখন কবরে যাবে নেককার লোকেরা কবরে যাওয়ার পরে নিয়ামত পাবে মোট কয়টা দশটা নাম্বার ওয়ান এক নাম্বার নিয়ামত হলো নেককার লোকেরা কবরে যাওয়ার পরে কবরে যে সুয়ালগুলো আছে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলোর সুন্দর জবাব তারা দিয়ে দিতে পারবে আরো আস্তে বলেন সুবহানাল্লাহ কবরে যাওয়ার পরে সবার জন্য প্রশ্ন আছে ফেরেশতা বলবে মার রব্বুক তোমার রব কে নেককার লোকেরা তখন বলবে রব
রবের পরিচয় জিজ্ঞেস করেছো কেন আমি চিনব না প্রতিদিন তো আমি নামাজ গিয়ে বলতাম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা আমার রবকে না দেখা আমার রবকে ভয় কইরা প্রত্যেক দিন রুকু দিলাম সাজদা দিলাম ওই রবকে ভয় করে সারা জীবন চললাম ওই রবকে কেন চিনব না সঙ্গে সঙ্গে বলবে রাব্বিয়াল্লাহ আমাদের রব যিনি তিনি কে আল্লাহ আমার রব এই রব্বি আমার সব পারেন আপনারা তো বলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামাতে ডুবে আছি সবাই পাকপাকালির গানে শুনে তসবি কলো রব তসবি কলো রব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন আল্লাহ আকবার ফেরেশতা বলবে ঠিক আছে বুঝলাম এবারে বলো মা দিন তোমার দিন কি কোন দল করে এসেছো কোন আদর্শ মেনে এসেছো যারা লেলিন আর বিভিন্ন আজেবাজে মতবাদে বিভিন্ন মতাদর্শে আদর্শিত হয়ে জীবন পরিচালনা করেছে তারা তো জবাব দিতে পারবে না আর সারা জীবন যারা ইসলামের আদর্শ লালন করে এবার সমাজ রাষ্ট্র অর্থনীতি রাজনীতি সব জায়গায় যারা ইসলামের আদর্শ লালন করেছে সঙ্গে সঙ্গে বলবে দিনই আল ইসলাম আমার দিন হলো ইসলাম ফেরেশতা তিন নম্বর প্রশ্ন করবে মান্নাবিয়ুক তোমার নবীকে অথবা নবীজির চেহারা মুবারক দেখিয়ে বলা হবে মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম যাকে দেখতে পাচ্ছ তাকে কি চিনো নাকি তখন নেককার বান্দাগুলো বলবে কেন চিনবো না এই নবীকে ভালোবেসে আমার জানের নবী প্রাণের নবীকে অনুসরণ করে করে সারা জীবন কাটায়া দিয়েছি ইনি হচ্ছেন আমার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নেককার লোকেরা কবরে মোট দশটা নেয়ামত পাবে নাম্বার ওয়ান এক নম্বরে নেয়ামত হলো তিনটা প্রশ্নের জবাব তারা সহজভাবে দিবে আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারান সদকা আব্দি আমার বান্দা সত্য বলেছে আমি সাক্ষ্য দিলাম আল্লাহু আকবার এটা হলো নেককার লোকদের এক নম্বর নেয়ামত নাম্বার টু দুই নম্বর নেয়ামত হলো আমরা তো এই লোকটাকে কবর দিলাম মাটির বিছানায় ধুলা বালু কীট পতঙ্গ আর কাদামাটির মধ্যে শুয়াইয়া দিলাম নেককার বান্দার কবরটাকে আল্লাহ মাটির কবর রাখবেন না হাদিসে এসেছে নবীজি বলেছেন দুই নাম্বার নেয়ামত হলো আল্লাহ তাআলা তখন বলবেন ফাআফরিশু লাহু মিনাল জান্নাহ আল্লাহ তাআলা তখন বলবেন আমার ফেরেশতারা আমার এই নেককার বান্দার জন্য কবরে তোমরা জান্নাতের বিছানা বিছায়া দাও নাম্বার থ্রি তিন নাম্বার নেয়ামত হলো আমরা তো মানুষ মারা গেলে পাঞ্জাবি শার্ট প্যান্ট কাপড় চুপুর খুইলা দিয়া সাদা কাফন দিয়া কবরের মধ্যে দাফন করে দেই আল্লাহ বলবেন নেককার বান্দার তিন নাম্বার নেয়ামত হলো আমার ফেরেশতারা ওয়া আলবিসু মিনাল জান্না আমার নেককার বান্দাটাকে জান্নাতের পোশাক তোমরা পরায়া দাও নাম্বার ফোর চার নাম্বার নেয়ামত হলো আল্লাহ তাআলা বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ফায়াতীহি মির রূহিহা ওয়া তাইবিহা আল্লাহ তাআলা বলবেন ও আমার ফেরেশতারা জান্নাত থেকে একটি দুয়ার একটি দরজা আমার বান্দার কবরের দিকে খুইলা দাও যাতে জান্নাত থেকে সুগন্ধি এসে এসে আমার বান্দার কবরটাকে জান্নাতের সুগন্ধে সুভাসিত করে দিতে পারে নাম্বার ফাইভ পাঁচ নম্বর নেয়ামত হলো আল্লাহ তাআলা পাঁচ নম্বর নেয়ামত ওই বান্দার জন্য দিবেন ওয়ায়ুফসাহু লাহু ফী কবরিহি মাদ্দ বসরিহি কবরটা আমরা খনন করেছিলাম মাত্র সাড়ে তিন হাত সংকীর্ণ কবর আল্লাহ বলবেন ফেরেশতারা আমার এই নেককার বান্দার জন্য তার চোখের দৃষ্টি সীমানা যায় যত দূর তার কবরটাকে প্রশস্ত বানায়া দাও তত দূর নাম্বার সিক্স
6 নম্বর নিয়ামত হলো 6 নম্বর নিয়ামত হলো আমরা যখন কবর দিয়েছিলাম কবর দেওয়ার সময় মাটি চাপা দেওয়ার সময় কবরটা অন্ধকার হয়ে গিয়েছে আল্লাহ বলবেন আমার ফেরেশতারা আমার নেককার বান্দার অন্ধকার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দাও নম্বর 7 7 নম্বর নিয়ামত হলো প্রশ্নের উত্তর দেওয়ার পরে দেখা যাবে নেককার বান্দার কবরে একজন সুশ্রী চেহারা সুন্দর কাপড় চোপর সুগন্ধি লাগানো খুব সুন্দর চেহারার একজন লোক কবরের মধ্যে চলে আসবেন তখন নেককার লোকটা তাকে জিজ্ঞেস করবে মান আন্ত তুমি কে তোমাকে তো চিনলাম না তোমার চেহারা এত সুন্দর কেন তোমাকে কো চিনলাম না তখন ওই লোকটা বলবে আমারে চিনো না আনা আমালুকাস সালেহ আমি তোমার নেক আমল আমি তোমার পাঁচ ওয়াক্তের নামাজ আমি তোমার তাহাজ্জুদের নামাজ আমি তোমার সত্য কথা বলা আমি তোমার সারা জীবনের নেক আমল আমি তোমার দিন কায়েমের আন্দোলন আমি তোমার দিন কায়েমের জন্য রক্তদান কুরবানি জীবন দান আমি তোমার সারা জীবনের নেক আমল আল্লাহ তোমার নেক আমলগুলোকে এরকম সুন্দর একটা রূপ ধারণ করায়া আদেশ দিয়েছেন আমাকে আমি যেন তোমাকে জান্নাতের সুসংবাদ শোনায়া তোমাকে দান করি এটা হলো তার 7 নম্বর নিয়ামত 8 নম্বর নিয়ামত হলো ওই নেককার বান্দাকে বলা হবে নামকানাউমাতিল আরুস নামকানাউমাতিল আরুস বাসর ঘরে যেমন নতুন জামাই তার নতুন বউকে নিয়ে রোমান্টিক মুডে আরাম করে ঘুমায়া যায় তাকে বলা হবে নেককার বান্দা তুমিও বাসর ঘরের নতুন জামাইর মতো নির্বিঘ্নে নিরাপদে দুশ্চিন্তা মুক্ত হয়ে আরাম করে তুমি কবরে ঘুমায়া থাকো তাও সুবহানাল্লাহ কিছু ইচ্ছা করে না নাম্বার 9 9 নম্বরে হলো 9 নম্বরে নিয়ামত হলো প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় তাকে তার চূড়ান্ত ঠিকানা জান্নাতের নিয়ামতগুলো তাকে সুন্দর করে দেখানো হবে 10 নম্বর নিয়ামত হলো তাকে বারবার শোনানো হবে বলা হবে হাদা মাকাদুকা হাত্তা ইয়াবাসাকাল্লাহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ঘটনা ঘটার আগ পর্যন্ত এই কবরের মধ্যে তুমি এরকম আরামের মধ্যে থাকবা আল্লাহ তাআলা এই 10টা নিয়ামত পাওয়ার জন্য আমাদের সবাইকে নেককারদের কাতারে শামিল করে দাও বিপরীত দিকে চিন্তা করেন পাপী হয়ে গুনাহগার হয়ে জালিম হয়ে এই দুনিয়া থেকে যারা যাবে বদকার লোকেরা কবরের মধ্যে 10টি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে আমার কথা যদি বুঝে থাকেন তো সবাই বলেন বদকার লোকেরা কবরের মধ্যে মোট কয়টি কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে আরো জোরে বলেন নাম্বার 1 এক নাম্বার হলো সুয়ালগুলো প্রশ্নগুলো উত্তর দিতে পারবে না ফেরেশতা যখন বলবে মার রব্বুকা রবকে বলবে রব আবার কি জিনিস লা আদ্রি আমি জানি না বলবে মা দিনুকা সারা জীবন তো স্লোগান উল্টার পাল্টা জবাব দিতে পারবে না বলবে লা আদ্রি এইটাও জানি না তিন নম্বর প্রশ্ন করা হবে ওনাকে কি চিনো নাকি নবীর ব্যাপারে বলো কয় নবী আবার কে লা আদ্রি এটাও আমি জানি না যখন তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহ বলবেন হে ফেরেশতারা আনকা জবাব দিন আমার এই গোলাম মিথ্যা বলেছে বদকার লোকেরা যে 10টি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন কবরে হবে এক নাম্বার হলো একটা প্রশ্নের জবাব দিতে পারবে না দুই নাম্বার হলো তার কবরের মধ্যে মাটির কবর থাকবে না হাদিসে এসেছে নবীজি বলেছেন আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন ফাআফরিশু লাহু মিনান নার তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও তিন নম্বর কঠিন পরিস্থিতি হলো কাফনের কাপড় খুলে দেওয়া হবে আল্লাহ বলবেন ওয়া আলবিসু লাহু মিনান নার তাকে জাহান্নামের আগুনের তৈরি পোশাক পরায়া দাও আগুনের তৈরি পোশাক যখন পরবে তার সব কিছু জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে চার নম্বর হলো আল্লাহ তাআলা বলবেন তার কবরের দিকে জাহান্নাম থেকে একটা দুয়ার খুলে দাও যাতে করে জাহান্নামের লেলিহান আগুনের শিখা এসে তার কবরের পরিস্থিতিকে আরো কঠিন থেকে কঠিনতর করে দিতে পারে পাঁচ নম্বর হলো
তার কবরটাকে অন্ধকার বানায়া দেওয়া হবে কবর এমনি অন্ধকার হয়ে যাবে আর অন্ধকার ছয় নাম্বার হলো তার কবরটাকে আরো সংকীর্ণ করে দেওয়া হবে আমরা তো কবর দিয়েছি 3.5 হাত আল্লাহ কবরের মাটিকে বলবেন কবরের মাটি এই বটকারের জন্য বেনামাজির জন্য সুদখুরের জন্য ঘুষখুরের জন্য দুর্নীতিবাজ লুটেরা এই জাহান্নামী পাপীর জন্য এই বটকারের জন্য আরো বেশি সংকীর্ণ হয়ে যা আল্লাহর হুকুম মতো বলেন তো দেখি মাটি হুকুম মানে যার তিনি কি আরো জোরে বলেন মাটি তখন এমন ভাবে সংকীর্ণ হয়ে আসবে দুই পাশের মাটি তখন এমন ভাবে চাপ মারবে এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে এ যুবক ভাইরা নামাজ ছাড়ো কেমনে কেমনে নামাজ ছাড়ো কেমনে গুনাহ করো মা বোনেরা সহ নারী পুরুষ সবাইকে বলছি গুনাহ করারে তো খায় শুটে কেমনে এত সব জায়গা কেমনে কবরের শাস্তির চিন্তা কি একটুও মাথায় আসে না করে যায় কি একটুও ভয় লাগে না এগুলো তো সব সামনে এগুলো কি বানানো কথা না কোরআন হাদিসের কথা কবরটা সংকীর্ণ হয়ে যাবে 7 নম্বর শাস্তি হলো এমন এক ভয়াবহ শাস্তি 7 নম্বর হলো তার কবরের মধ্যে এমন একজন ফেরেশতাকে নিয়োগ করে দেওয়া হবে ওই ফেরেশতাকে লোহার তৈরি হাতুড়ি দিয়ে পিটাতে থাকবে ওই ফেরেশতা সম্পর্কে নবীজি অন্য হাদিসে বলেছেন ওই ফেরেশতার গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছেন সে তার হাতুড়ি দিয়ে যদি দুনিয়ার কোন বিশাল পাহাড়কে একটা বাড়ি মারে সঙ্গে সঙ্গে পাহাড় বালু হয়ে উড়ে যাবে আল্লাহু আকবার কি জাতের রিমান্ড তার কবরে এমন এক ফেরেশতা নিয়োগ করা হবে যেই ফেরেশতা হাতুড়ি দিয়ে তারে পিটাতে থাকবে ওই ফেরেশতার বৈশিষ্ট্য নবীজি বলেছেন কানে শুনে না চোখে দেখে না কথা বলতে কি নির্দয় কি নির্মম কি নিষ্ঠুর কেন নির্দয় আর নির্মম বললাম কথা ছাড়া পিটাবে কথা ছাড়া নিষ্ঠুর বলেছি কেন জানেন মারার পরে যদি দেখতো তার হাড্ডি গুড্ডি একটাও নাই তাহলে দয়া লাগতো তো নির্মম চোখে মারার পরে কি হয়েছে কিচ্ছু দেখে মারার পরে একটু যদি আওয়াজ হয় উহ আহ তা শুনলে না দয়া লাগবে এই ফেরেশতা তো শুনেও না কানে দুনিয়াতে কত পাপী তাপি জালিম আছে যারা একটু সুযোগ পাইলেই মানুষের উপরে জুলুম করে নির্যাতন করে কত মানুষ আছে আর এরকম এখন আপনার সুযোগ আছে বলে আপনি আলেমদের হাতে হাত করা লাগান পায়ে ডান্ডা বেরি লাগান মজলুম মানুষগুলোরে অপরাধী বানান করেন 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 কি জাতের রিমান্ড আল্লাহ কি নির্দয় নির্মম নিষ্ঠুর ফেরেশতা কথা ছাড়া পিটাবে শুধু পিটাবে শুনবেও না দেখবেও না ঠিক কিনা আল্লাহর বিচার আছে না নাই আরে অ্যাকশন নেওয়ার জন্য মজলুমের পক্ষে অ্যাকশন নেওয়ার জন্য কেউ লাগবে না অ্যাকশন নেওয়ার একজন আছেন তিনি কে কোরআনে একটা সূরা আছে পড়বেন সূরা বুরুজ এখানে আল্লাহ কিছু জালিমদের কাহিনী আলোচনা করেছেন যারা মাটিতে গর্ত খইরা এরপরে কাঠ ফালাইয়া দিয়া ওখানে আগুন ধরাইয়া গর্তের মধ্যে ইমানদার নারী পুরুষদেরকে নবীজি জন্মের 70 বছর আগের ঘটনা এটা নাজরানের এক জালিম ছিল এটা নবীজি জন্মের কত বছর আগের ঘটনা আল বিদায়া ওয়ান নিহায়ার ভেতরে এসেছে এটা নবীজির জন্মের 70 বছর আগে ঘটনা এরকম পুরাইয়া পুরাইয়া মেরেছে অপরাধ কি ছিল জানেন আল্লাহ এই সূরাই এই ঘটনা কিচ্ছা বর্ণনা করে বলেছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ এদের অপরাধ একটাই এরা ঈমান এনেছিল কার উপর এগুলা বর্ণনা করে কিচ্ছাটা বর্ণনা করে আল্লাহ কি বলছেন জানেন আল্লাহ এই টাইপসের জালিম যারা দুনিয়াতে যারা এরকম মানুষের উপর জুলুম করে ইমানদারদের উপরে ভালো মানুষের উপরে জুলুম করে আল্লাহ এই কিচ্ছাটা বইলা বলতেছেন শোনো এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য কোনো অস্ত্রধারী কোনো সুঠাম দেখি না থাকলেও শোনো ইন্না বাতশ রব্বিকা লাশাদিদ তোমার রবের পাকড়াও সাইজ করা বড় কঠিন কি জাতের ধমক চিন্তা করছে
কথা কি বলছেন যারা আরবী ভাষা বুঝেন তারা বুঝবেন এটা ধমকটা কোন কায়দার আবার ইন্না দিয়ে তাকিদ করা হয়েছে ইন্না বাতাস রাব্বিকা লাশাদিদ নিশ্চয় তোমার রবের পাকড়াও সাইজ করা বড় মারাত্মক এরপরে আল্লাহর সাইজ করাটা মারাত্মক কেমনে আল্লাহ আরো দুইটা কিচ্ছা শুনাইছেন পরে আল্লাহ বলেছেন হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউন ওয়া সামুদ ফিরাউনার সামুদ জাতিরে আমি আল্লাহ কেমনে সাইজ করেছিলাম তোমরা কি জানো ফেরাউনের মতো ক্ষমতাশীল ব্যক্তিকে আমি আল্লাহ তার দলবল শুদ্ধ পানিতে চুবাই আমি সাইজ করেছি আর সামুদ জাতির নয় বদমাশকে যারা তাদের নবী সালেহ আলাইহিস সালামকে মারতে চেয়েছিল খুন করতে চেয়েছিল সামুদ জাতির ঘটনাও কোরআনে আছে আল্লাহ বলছেন এদেরকেও আমি দুনিয়া থেকে বিজ্জত করে বিদায় করে দিয়েছি আমি সেই আল্লাহ বলছি আমি মজলুমের পক্ষে সাইজ করি যখনই আমি আমি পাকড়াও করা আরম্ভ করি আমি যখন কাউকে ধরি এমনভাবে ধরি এমনভাবে ধ্বংস করি একেবারে ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত করে ছাড়ি এজন্য মুমিনদের জন্য হতাশার কিছু নেই হারাবার কিছু নেই এই জন্যই হারাবার কিছু নেই আল্লাহর একটা সময় আছে আল্লাহ সময় মতো ধরেন আল্লাহ সময় মতো আপনি এত বাহাদুরি কি কিসের দেখা এত বড়াই কিসের করেন মুখ দিয়ে যে ফডর ফডর করেন বেশি বড় বড় কথা বলেন এটারে প্যারালাইজড কইরা বাঁকা কইরা দিতে পারেন কে আল্লাহ দুনিয়াতে এখন নতুন একটা রোগ আসছে ফেশিয়াল প্যারালাইজড ফেশিয়াল এটাও হাদিসে আছে জানেন আপনারা তিরমিজি শরীফের হাদিসে নবীজি বলেছেন আপনারা বেশি বেশি কিতাবুল ফিতান পড়বেন সেজদা মানার ফিতনা সেজদা মানায় কি কি ঘটবে হাদিসে এসেছে এগুলো পড়বেন আপনারা অসংখ্য হাদিস একটা হাদিসে নবীজি বলেছেন আখিরি জামানায় কিয়ামতের ঘটনা ঘটার আগে এমন এমন গজব দুনিয়াতে আসবে খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান নবীজি বলেছেন ঘন ঘন ভূমিকম্প সিরিজ ভূমিকম্প নবীজি বলেছেন রাতের বেলা দেখবা সুন্দর সুসজ্জিত শহর সকাল বেলা দেখবা কিচ্ছু নাই আল্লাহু আকবার ঘন ঘন ভূমিকম্প সিরিজ ভূমিকম্প তারপরে নবীজি বলেছেন ঘন ঘন মহামারী আসবে চেহারার বিকৃতি সাধন চেহারার বিকৃতি সাধন হবে হুজুরদের বিরুদ্ধে আর ভালো মানুষের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যে মিয়া এত কথা কও এই মুখটারে ফেশিয়াল প্যারালাইজড করে বাঁকা করে দিতে পারেন কে আরো জোরে বলেন কে আর আমি বিস্মিত হই আমি হতবাক হই আল্লাহর জমিনের উপরে মানুষ এত গুনাহ করার সাহস কেমনে পায় আপনারা পাটা পুতাইল বলেন না শিল পাটা বলেন আমরা শিলপাটার মাঝখানে মনে করেন মরিচ দিল গিয়া যদি এরকম পিসাপিসি আরম্ভ করে থাকবে না শেষ হয়ে যাবে আমি আর আপনি আসি বোধহয় জানেন ওই শিলপাটার মাঝখানে মাথার উপরে পায়ের তলায় মাঝখানে বেশি তিরিং বিরিং কইরেন না কেন জানেন আপনাকে সাইজ করার জন্য আল্লাহর কিচ্ছু লাগবে না জমিনকে বলবেন একটা নারামা অথবা আসমানকে বলবেন একটু একটু দেখায় দাও সঙ্গে সঙ্গে শেষ করে দিতে পারেন কি আরো জোরে বলেন আখিরি জামানায় এরকম বিপজ্জনক পরিস্থিতি ঘন ঘন ভূমিকম্প সিরিজ ভূমিকম্প মহামারী বালা মুসিবত চেহারার বিকৃতি এগুলো কেন ঘটবে আমার মতো ছোট হুজুর বলা লাগবে না দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হবে এগুলো নবীজি বলেছেন শোনো কেন হবে ইদা কানাল মাগনামু দুয়ালা যখন রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ নিজের সম্পদ মনে করে লুটপাট করে চুরি করে ডাকাতি করে খাওয়া আরম্ভ করবে তখনই আল্লাহর তরফ থেকে এমন গজব আসবে ওয়াল আমানাতু মাগরামা যখন চতুর্দিকে আমানতের খেয়ানত আরম্ভ হবে তখন এমন গজব আসবে ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন যখন মুসলমান তার শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম বিদায় করে দিবে দিন বাদ দিয়ে দিবে তখন এরকম গজব আসবে যারা শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম বাদ দিয়েছ এখনো তওবা করে শিক্ষা ব্যবস্থা ঠিক করো নইলে আল্লাহর সাইজিং শুরু হলে কেউ রেহাই পাওয়া যাবে না এটা দুনিয়ার কোনো হুজুরের সাইজ নয় সাইজ করবেন কে কথা বলেন সাইজ করবেন কে আমি এই মাঠে স্লোগান ধরানোর জন্য কথাগুলো বলে যাচ্ছি না এগুলো বলে যাচ্ছি আমাদের নিজেদের হিদায়াতের জন্য আমি আলোচনা শুরু করার পর থেকে আও ফাও একটা কথা বলেছি সব কথা হেদায়েতের নিয়তে ভালো নিয়তে বলে যাচ্ছি নবীজি আরো বলেছেন কেন এগুলো আসবে শোনো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদ সমূহে যখন পাপী তাপীদের গলার আওয়াজ
হই হুল্লুর বেড়ে যাবে এখন তো তাই হয়েছে মসজিদে ইমাম সাহেব খতিব সাহেবদের গলার আওয়াজের উপরে এলাকার জোট ডাকার বাটপাটদের গলার আওয়াজ বড় খতিব সাহেব ঘুষ নিয়ে ওয়াজ করতে পারেন না কারণ কমিটিতে টাটকা ঘুষ খুরাছে খতিব সাহেব সুদ নিয়ে ওয়াজ করতে পারেন না জুমার দিনে কারণ কমিটিতে টাটকা সুদ খুরাছে খতিব সাহেব জুমার খুতবায় তিনি টেন্ডারবাজি চাঁদাবাজি দুর্নীতি নিয়ে কথা বলতে পারেন না কম কারণ কমিটিতে এরকম টাটকা চোট ডাকা দিয়েছে নবীজি বলেছেন এগুলো কিয়ামতের আলামত নবীজি আরো বলেছেন নিকৃষ্ট চরিত্রের লোকেরা সমাজের নেতা হয়ে যাবে ওয়ালুবিসাল হারির রেশমি পোশাক পরিধান মানুষ জায়েজ মনে করবে ওয়াল খামরা ওয়াল মাআজিফ মাদককে মানুষ হালাল মনে করবে তিনি আমার আগে বক্তব্যে বলেছেন যুবকরা যেন মাদক ছেড়ে দেয় এখন মাদকও বলে না এখন যে জাতের নাম দিছে বাপ রে বাপ কেউ বলে ঘুমের ওষুধ টেকনাফ থেকে মাহফিল করে ফিরতে টেকনাফ চিনেন তো আপনারা রাতের বেলা থেকে কয়েকজন এরকম ঢোলাঢুলি করে গ্লাস খুলে যে গেলাম এই জোয়ান পোলা পায় তোরা এরকম ঢোলাঢুলি করস করে কয় হুজুর ঘুমাইবার ওষুধ খাইছি মানে এইটা যে ফ্যান্সি ডিল ইয়াবা এই নামটাও বলতে চাচ্ছে না নাম চেঞ্জ করে দিয়েছে আছে না নাই যুবক ভাইয়েরা খবরদার মাদকের ধারে কাছে ওই যেও না আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা নিজেকে নিজে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাও না কথাটা কা নবীজি বলেছেন কিয়ামতের আগে এরকম গজব কেন আসবে যখন গান বাজনা বাদ্যযন্ত্র বেড়ে যাবে এখন তো এমন বাড়া বাড়ছে বিয়া শাদি এটা ছাড়া শুরু হয় না এমনকি জন্মদিনেও এটা ছাড়া শুরু হয় না এমনকি দোয়া মাহফিল মানুষ গান বাজনা করে নাম দিয়েছে দোয়া মাহফিল সেখানে আবার তারে 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 নাইরে 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 তিনিং তিনিং বিরিং বিরিং ঠিক কি না এগুলো কিয়ামতের আলামত এগুলো হলো কিয়ামতের আলাম তো আমি যেই কথাই ছিলাম সেই জায়গাতে ফিরে যাই ওই যে কবরে বদকাররা কয়টা পরিস্থিতির সম্মুখীন হবে সাত নাম্বার বলেছিলাম এমন এক ফেরেশতা নির্দয় নির্মম নিষ্ঠুর চোখে কানে কথা বলতে কথা ছাড়াই আহা সাবধান হন সতর্ক হন কবরে আজকে রাতেও যাইতে পারে না কেন কারণ মৃত্যুকার কখন হবে কেউ জানে আজকে ভোর রাতে আপনার দাফন হতে পারে আগামীকাল আপনার কবরের প্রথম দিন হতে পারে সুতরাং গুনাহ করার আগে চিন্তা করবেন কলিজার মধ্যে এই ভয় আনবেন কবরে গেলে তো আমি আর রেহাই পাবো না আমার কোন নেতা খেতা কোন বাপ আমারে বাঁচাইতে পারবে না কেউ বাঁচাইতে পারবে না কবরে একটা জিনিসই কাজে আসবে সেটা কি আমল সেটা কি আমল ভালো ফয়সালা ভালো আমল খারাপ ফয়সালা নাম্বার এইট আট নাম্বার হলো আট নাম্বার হলো একজন নিকৃষ্ট চেহারার লোক দুর্গন্ধযুক্ত কাপড় চুপড় পরে তার কবরে আসবেন সে বলবে মান আন্ত তুমি কে সে বলবে আমারে তুমি চিনো না আমি তোমার সুদ আমি তোমার ঘুষ আমি তোমার দুর্নীতি আমি তোমার লুটপাট আমি তোমার মানুষের উপরে করা জুলুম আমি তোমার সারা জীবনের বদ আমল আল্লাহ আমার এই নিকৃষ্ট একটা রূপ দিয়ে তোমার কাছে পাঠিয়েছেন আমি যাতে তোমাকে জাহান্নামের দুঃসংবাদ শোনায় দেই নাম্বার নাইন নয় নাম্বার হলো যার পাপ যেমন তার উপরে কবরের মধ্যে শাস্তি হবে তেমন নানা মুখী শাস্তি চলবে নাম্বার টেন দশ নাম্বার হলো প্রত্যেক দিন তারে আজাব দিয়ে দিয়ে বলা হবে হাদা মাকাদুকা হাত্তা ইয়াবাতাকাল্লাহু ইয়াউমাল কিয়ামা কিয়ামত হবে না যতক্ষণ তোমার উপর কথা সারা মাইল আর এই রকম আজাব চলতে থাকবে ততক্ষণ এই রকমের শাস্তি থেকে রেহাই পেতে হলে দুনিয়াতে তওবা করে দিনের পথে চলার দরকার আছে না নাই আজান হয়ে গেলে নামাজে যান খবরদার নামাজ ছাইরা দিবেন না শুনেন কবরের এই শাস্তি থেকে কেমনে আপনারা বাঁচবেন সুন্দর একটা হাদিস শোনায়া ফিনিশিং এর দিকে যায় আল্লাহর নবী বলেছেন কবরে রাখার পরে লোকটা যদি মুমিন হয় নবীজি বলেছেন এই হাদিসটি বিশুদ্ধ সনদে তাবরানির বর্ণনা এসেছে নবীজি বলেছেন ফা ইন কানা মুমিনান যদি লোকটা মুমিন হয় কানাতিস সালাতু ইনদা রাসিহি কবরে এই যে আমরা মাথাটা আমরা রেখে দিলাম মাথার পাশ থেকে নামাজ আসবে
এর পরে ওয়াকানা সিয়ামু আন ইয়ামিনিহি ডান দিক থেকে রোজা ওয়া যাকাতু আন শিমালিহি এরপরে বাম দিক থেকে আসবে যাকাত পায়ের দিক থেকে আসবে তার সারা জীবনের সমস্ত নেক আমল সত্য বলা ভালো কাজ করা নেক আমল করা এবার অন্য দিক থেকে কুরআন আসবে যখন কবরের মাটি চাপ মারতে আসবে কিংবা কবরের শাস্তির জন্য যখন কবর ছটফট করবে তখন আপনার নামাজ আপনার কুরআন তেলাওয়াত দিন কায়েমের আন্দোলন সারা জীবনের নেক আমল বারবার কবরের মাটিকে সাবধান করে বলবে এ কবরের মাটি সাবধান সতর্ক হয়ে যা কবরে যাকে রাখা হয়েছে এই লোকটা আল্লাহওয়ালা নেককার কুরআনওয়ালা খবরদার তার সঙ্গে বদ আচরণ করার সাহস করবি না আল্লাহু আকবার বলেন কবরের মধ্যে এই রকম জান্নাতি পরিবেশ পেতে হলে আজান হলে নামাজে যাওয়ার দরকার আছে না নাই ফজরের নামাজ হয়ে যায় রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনে আর ফজরের সময় মসজিদ হাহাকার করে মসজিদে দুই কাতারও মুসল্লি হয় না মনে রাখবেন যে ঈমান আপনাকে সাজদা দেওয়াইতে পারে না এর দুর্বল ঈমান আপনাকে জান্নাতের দ্বারে কাছেও নিতে পারবে না কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কি না কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি এই এলাকার মসজিদের মাইকগুলোতে কত মানুষের মৃত্যুর খবর ঘোষণা হয়েছে হয়তোবা পরবর্তীতে যে সিরিয়াল আছে ওই সিরিয়ালে আপনার মৃত্যুর খবর মাইকে ঘোষণা হবে ঠিক কি না একদিন তোমারই নাম মসজিদে হবে লাল একদিন তোমারই নাম মসজিদে হবে লাল তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে লাল একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী সজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমলে মান একদিন তোমারই নাম মসজিদে হবে নাম নামে সময় হলে করবে আটক বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাহাদুর থাকবে না দেহে যৌবন ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ তৈরি থেকো তৈরি রেখো কোরআনে জীবন বিধান একদিন তোমারই নাম মসজিদে হবে লাল একদিন তোমারই নাম মসজিদে হবে লাল ওই এলান হওয়ার আগেই নিজেকে প্রস্তুত করে নবীজি কি একবার সাহাবীদেরকে বলেছিলেন মান আখিয়াসুন নাস ওয়া আহজাবুন নাস বলো সাহাবীরা কে মানুষের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান আর চালাক এই প্রশ্ন আপনাদেরকে করলে উত্তর হবে হুজুর কম বয়সে যারা মাল কামাইছে হেরাই বুদ্ধিমান নবী যখন সাহাবীদেরকে বললেন সাহাবীরা চুপ তারা বললেন নবী আপনি বলেন কে বুদ্ধিমান নবীজি বললেন
মানুষের মধ্যে সবচেয়ে চালাকার বুদ্ধিমান হলো সে আকসারুহুম যিকরাল লিল মাউতি ওয়া আকসারুহুম ইস্তিআদাদাল লিল মাউতি ক্বাবলা নুজুলিল মামাত নবীজি বললেন মানুষের মধ্যে সবচেয়ে চালাকার বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে মৃত্যুর আগেই মৃত্যুর কথা চিন্তা করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য নেক আমলের করে নেক আমল করে করে নেকি কামাই করে করে আখিরাতের জন্য জান্নাতের জন্য প্রস্তুতি নেয় সুবহানাল্লাহ আমরা কি সেই ধরনের বুদ্ধিমান হতে চাই কি চাই না তাহলে আজান হইলেই বুদ্ধিমানা নামাজে যাবে না নামাজ ছেড়ে দিবে সত্য কথা বলবে না মিথ্যা বলবে সুদ ঘুষ খাবে নাকি হালাল পথে চলবে আব্বা আম্মার খেদমত করবে না বেয়াদবি করবে দিনের পথে থাকবো দিনের পথে চলবো ইনশাআল্লাহ আল্লাহ